হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডিলিশিয়াস। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একটি ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি, দই কাতলা। সকলেরই কাতলা মাছ খুব প্রিয়, তাই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দই কাতলা বানানোর জন্য আমি প্রথমেই এখানে দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি। কাতলা মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে কিছুটা তেল নিয়ে নিয়েছি মাছটাকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি মাছটা দিয়ে দেব। এবার আমি মাছটা এক এক করে ভেজে নিচ্ছি। আমি মাছটাকে একটু লাল করেই ভেজে নেব। আপনারা দই কাতলার জন্য মাছটাকে একটু লাল করেই ভাজবেন, যাতে মুচমুচে হয় মাছটা, সেরকম ভাবে ভাজবেন। এবার আমার যে মশলাগুলো লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। আমি একটা বাটিতে 2 চামচ দই নিয়ে নিচ্ছি, ওর মধ্যে কিছুটা মিট মশলা নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি দইটাকে। আমি এখানে একটা প্লেটে বড় সাইজের পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা আর কিছুটা টমেটো নিয়ে নিয়েছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। আমি মাছটাকে এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব, লাল করে ভেজে নেব। বাড়িতে কোনো গেস্ট এলে আপনারা এই রেসিপিটা চট করে বানিয়ে নিতে পারবেন, খেতে খুবই ভালো হবে। আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন, আমি মাছটাকে লাল করে ভেজে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা ওই দইটাকে আমি ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে দেব। আমি মাছের দুই পাশে ভালোভাবে মাখিয়ে দেব দইটাকে, দিয়ে কিছু সময়ের জন্য আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব। এবার ওর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। দুটো পেঁয়াজ রসুনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব, ভেজে নিচ্ছি ভালো করে। এবার আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু গলে গেলেই আমি ওর মধ্যে আমি আদা পেস্টটাকে দিয়ে দেব। আদা খুব বেশি ভাজবো না, অল্প একটু নেড়ে নিচ্ছি আমি। এবার আমি ওর মধ্যে এক এক করে ভাজা মশলাগুলো দিয়ে দেব। ধনে গুঁড়ো দিলাম, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নেব।
এবার ওই যেই বাটিতে আমি দই নিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে আমি অল্প একটু জল দিয়ে দিলাম ভালো করে মশলাটা কষানোর জন্য। আপনারা দইটাকে ফেটিয়ে দেবেন ভালো করে, না হলে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দইটা ফেটে যাবে। আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাছগুলোকে দিয়ে দেব। আমি মাছের গায়ে ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিলাম, সামান্য অল্প জল দিলাম যাতে মশলাটা প্রথমে লেগে না যায়। আপনারাও এখানে সামান্য জল ব্যবহার করবেন, কারণ দই থেকে একটা জল বেরোয়, ওই জলের মধ্যেই মাছটা রেডি হয়ে যাবে, তাই অল্প জল দেবেন। আমি এখানে খুব বেশি গ্রেভি করব না, আপনারা যদি একটু গ্রেভি চান তাহলে অল্প একটু জল দিতে পারেন। আমি এবার মাছটাকে ভালোভাবে ফুটতে দেব। আমার দই কাতলা রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা এইভাবেই বানিয়ে দেখবেন, একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা দেখতে যতটা ভালো হয়েছিল খেতে ঠিক ততটাই ভালো হয়েছিল। আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।